স্বাগত আমার সাধারণ রান্নাঘরে। আমার এই মিষ্টি ফ্যামিলির মিষ্টি মিষ্টি সদস্যদের অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার রেসিপিটি দেখছেন বা আমার চ্যানেলটিতে এসেছেন, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্টসে অবশ্যই লিখে যান যে আমার এই রেসিপিটি ভালো হয়েছে কি ভালো হয়নি। দেখুন, আমি নিয়ে এসেছি সুজির মিনি পিজা, যেটা বাচ্চাদের জন্য ভীষণ উপকার। আমি আজকে ব্যাটারটা তৈরি করতে দেখাবো না, কারণ এটা কিন্তু আপনারা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটারই সেই ব্যাটার আমি যেটা তুলে রেখেছিলাম বাটিতে করে, সেই বাটির ব্যাটারটাই। দেখুন, আমি কড়াইয়ে কিন্তু একটু বাটার নিয়েছি এবং বাটারের পর আমার যে বাটির মধ্যে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। আপনারা যারা ব্যাটারটা তৈরি করতে এর আগে দেখেননি তা অথবা মানে এই এখন বুঝতে পারছেন না, তারা কিন্তু আমার আগের ভিডিওটাতে গিয়ে দেখে আসুন, যে আগের ভিডিওটাতে হচ্ছে সুজির পরোটা বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, ভীষণ পুষ্টি। সেই সুজির পরোটা বানানোর জন্য আমি যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়েই আমি তৈরি করছি আজকে বাচ্চাদের জন্য আবার পুষ্টিগত মিনি পিজা। সুজি তবু আমি বলে দিচ্ছি, এর মধ্যে সুজি আর দু চামচ ময়দা আছে, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, যেটা আমি জল দিয়ে অনেকক্ষণ বেশ 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, আমি দেখুন এটা হচ্ছে গিয়ে পিজা সস, প্রথমেটা এটা হচ্ছে সয়া সস, তো সরি সয়া সস নয়, টমেটো সস, টমেটো কেচাপ। তো আমি এর মধ্যে পিজা সস এবং টমেটো কেচাপ দিচ্ছি। আপনাদের ঘরে যার ঘরে ধরুন মনে নেই মানে পিজা সস শেষ হয়ে গেছে বা নেই, তারা শুধুমাত্র টমেটো সস দিয়েই করতে পারেন, কোনো অসুবিধে নেই তার জন্য। তো আমি দেখুন ভালো করে পুরো গায়ে মাখিয়ে নিলাম। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে এটার মানে জোরটা, গ্যাসের ওভেনের জোরটা কিন্তু ভীষণ কম দিয়ে রাখতে হবে, যাতে একদম ভেতর অবধি পুরোটা সেদ্ধ হয়। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় এবং বাচ্চাদের জন্য ভীষণ উপকার এবং ওদের পছন্দের একটা জিনিস। তো দেখুন, আমি এর আগের দিন আগের যে ভিডিও সেই আগের ভিডিওতে আমি সবজিগুলো আলাদা করে প্লেটে তুলে রেখেছিলাম, যেগুলো আমি দেখিয়েছি এবং বলেছিলাম যে দেখুন আমি এটার জন্য অন্য একটা রেসিপি করব এবং সেই রেসিপিটা আজকে দেখানোর সময় হলে দেখাবো, না হলে দেখাবো না। সেই এই রেসিপিটা আমি যদি আগের রেসিপির সাথে যোগ করে দিতাম তাহলে সময়টা অনেকখানি হয়ে যেত, আপনারা দেখতে অধৈর্য হয়ে যেতেন। সেই জন্য আমি দুভাগে ভাগ করে নিয়েছি ওই একই ব্যাটার দিয়ে এবং আমি সবজিগুলো এইভাবে কেটেছি। দেখুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আপনারা এর মধ্যে পনির, চিকেনের টুকরো, অনেক কিছু দিতে পারেন। তবে পনিরের ক্ষেত্রে পনিরটা হালকা করে ভেজে নেবেন, চিকেনের ক্ষেত্রে চিকেনটা একটু সেদ্ধ করে নেবেন হালকা করে, তাহলে এর মধ্যে দিলে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি এই সবজিগুলো দিচ্ছি এর মধ্যে। দেখুন, আমি একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি, বাঁধাকপি কুচি। আমি সুজির পরোটার মধ্যে আমি যে যে সবজিগুলো দিয়েছিলাম আমি সেম সেই সবজিগুলোও এর মধ্যে ব্যবহার করছি। আমি আবার বলছি, আপনারা যদি না বুঝতে পারেন যে এই ব্যাটার এবং সবজি, তাহলে আমার আগের ভিডিওটা প্লিজ গিয়ে ঝট করে একটু দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন এটা কোন ব্যাটার আমি ব্যবহার করেছি। তো আমার মোটামুটি দেখুন জিনিসগুলো সব আমি দিয়ে দিলাম, আমার কাছে যা যা সবজি ছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং বাঁধাকপি। এবার আমি এটাকে ঢেকে দেবো আর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চেপে দিচ্ছি যাতে জিনিসগুলো এখানে ওখানে সুন্দর করে বসে যায়। আমি বাচ্চাদের জন্য এর আগেও অনেক রেসিপি তৈরি করেছি, যেমন ওরিও বিস্কুট দিয়ে কেক এবং ম্যাগি দিয়ে কচুরি। তো আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু দেখে আসতে পারেন। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এবং দেখুন আমি এর মধ্যে না চিজ দিচ্ছি, আপনারাও দেবেন চিজ, যদি কারো ঘরে চিজ না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ দিতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তবে পিজা তো মিনি পিজা, বাচ্চাদের আকর্ষণ, এই চিজটাই আকর্ষণ করবে বাচ্চাদের। তো সেক্ষেত্রে আমি যদি চিজ দিলাম, চিজ দিয়ে আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি আবার দেখছি যে হয়েছে কি না। এটা হতে একটু টাইম লাগবে, একটু ধৈর্য নিতে হবে। দেখুন, আমার চিজটা কিন্তু পুরো গলে গেছে। বাচ্চাদের খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, বাচ্চাদের টিফিন নিয়ে ভীষণ ঝামেলা, এখন স্কুল খুলছে। তো আপনারা বাচ্চাদের টিফিনে এইটা আমার কাছে একটা বেশ বড় আকারে হয়েছে, আপনারা এইটাকে ছোট করে বানাতে পারেন। আরও এই যে ব্যাটারটা আমি নিয়েছিলাম সেটা আপনারা দুটো করতে পারেন।
দুটো করে ছোট ছোট করে দিতে পারেন। দেখুন আমার অলরেডি হয়ে গেছে, আর আমি এর মধ্যে চিলি ফ্লেক্স এবং অরগ্যানিক্স এই দুটো দিচ্ছি। আপনাদের ঘরে না থাকলে আপনারা দেবেন না, কোনো ব্যাপার নাই, এটাতে এমনিতে খেতে ভালো লাগবে যেহেতু চিজ। আর দেখুন ক্যাপসিকাম ট্যাপসিকাম সব কিছু এত সুন্দর করে গলে গেছে, এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি পেছনটাও দেখুন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আমি রাখার সাথে সাথে মেয়েরা ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে। সুন্দর করে পরিবেশনা করবো তার আর উপায় রইল না, তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন।